হ্যালো ফ্রেন্ডস, সকালবেলা থেকে তো ভিডিও মানে দেখাইনি, কারণ আমি রান্নার এক কমপ্লিট করে রান্না করে নিয়েছি, বাজার টাজার সব করেছি, রান্না টান্না করে নিই, একবারেই দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখা, স্নান করে উঠেছি, সব কাজটা সেরে স্নান টান করেছি, শুধু রান্নাটা কমপ্লিট হয়েছে সেটাই শুধু দেখাচ্ছে, মাংস ঝোল করেছি, ভাত করেছি, আর ওই তোমার ওই টক দই আর শসাটা কুচি কুচি করে রায়তা বলে ওটাই করেছে, ব্যাক ক্যামেরায় দেখা যে মাংস ঝোলটা করেছি, বড় শসা আর টক দই মিশিয়ে রেখে দিয়েছি, নুনটা দিই, নুনটা একটু পরে দেবো, ওই জন্য মাংসটা করেছে আর কিছু করিনি, এটাই দিয়ে আমার ছেলেও খাবে, আমি একটু ঝোল টোল দিয়ে খাবো, আর আমার একটু সেদ্ধ দিয়েছি, পেঁপে সেদ্ধ খাবো, আর ও মাংস ঝোল দিয়েই খাবে, বোন এসেছিলো তাই দিয়ে আসতে যাচ্ছে আগে, এখানে আগে দিতে যাচ্ছে, কেনে উঠবে শট করছিলাম, শট দুটো করে দুটো ইউটিউবে ছেড়ে দিয়েছি, এবারে আর একটা করতে গেছিলাম, বেশিবার তো করতে গেলে তো ইউটিউব আর নেবে না, করতে গেলে অনেক কিছু হয়ে যায় তো সেগুলো ডিলিট করতে হয়, করতে 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 অনেকবার হয়ে গেছে, লাস্ট ভিডিওটার হলো না, যাই হোক রোজ তো শাড়ি পরে করা হয় না, নাইটি পরে সব করি, তাজকে বলে একটু শাড়ি পরে করি, করতে গেছি, করতে দুটো তিনটে তো করতে হয়, একটা করলে হয় সেটা করতেই পারলাম না, এই রেডি হয়ে বসেছিলাম, দু ভাল লাগছে না, বেশি করতে পারলাম না, রাস্তা পরিষ্কার থাকে সব সময়, ময়লাগুলো সব চলে যায়, বাড়ি বাড়ি যে ময়লাগুলো আসে সব পাগল হয়ে গেছে, এখানে মানে ময়লা ফেলার জায়গা রয়েছে সেটাই বলছি, সকালবেলা ময়লাগুলো এসে সামনে ফেলে সব দোকানের সামনে তো তাই সেটাই বলছি, এখনো দোকানদার দাদা আসেনি বাড়িতে, আমরা আগে এসে বসে আছি, তরকারি গরম করলাম, এই যে ভাত বসিয়ে দিয়েছে, হাতের গ্যাসটা আস্তে দিতে গিয়ে এই যে ভাতটা ফুটছে, ভাত বসিয়েছি, আর এই যে তরকারি ওই যে আমার ছেলের আন্টি দিয়ে গেছে, কাটে কচু চিংড়ি মাছ তরকারি আর এক পিস রুই মাছের পেটি, অনেকটাই দিয়েছে, যে কড়াই গরম করছে, মানে আমাদের রাত্রে হয়ে যাবে কালকে হয়ে যাবে, উনি দিয়েই যায় সবসময় আমার ছেলের তরকারি, আর এখানে আমি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আর একটা ওই খয়রা মাছ মনে হয়, আমি ঠিক জানি না কি মাছ, একসাথেই করেছি, নদীর মাছ তো সর্ষে বাটা দিয়ে করেছে, খুব সুন্দর কালার এসছে না, খুব সুন্দর এসছে, ওই জন্য আপনাদের একটু দেখালাম, চিংড়ি তরকারিটা তো অসাধারণ গন্ধ পেয়েছে, ঘি টি দিয়েই বানিয়েছে, হেপি রান্না করে উনি, আমার ছেলে খেতে খুব ভালোবাসে, মানে ওর আন্টি আর্ধেক দিনই ওরা মাছ তরকারি সব কিছু আর্ধেক দিন মানে আমার ছেলের তরকারি ওখান থেকেই আসে, এতটা দেয় যে আমাদের রাত্রেও হয়ে যায় দুপুরবেলা হয়ে যায়, ওর মধ্যে বেলায় রান্না হয় বলে আমাদের রাত্রেই দিয়ে যায় তরকারি, আমার ছেলের জন্য প্রচণ্ড ভালোবাসে ওরা, ভালো যে বাসে তাকে তো বলতেই হবে, সে ভালোবাসে, যে ভালো মানুষ তাদেরকে বলতেই হবে, তাই না, ঠিক আছে আবার পরে আসছে ফিরে, আজকের ভিডিও এখানে শেষ করলাম, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, টাটা, বাই বাই।